আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গার্মেন্টসের জোন। গার্মেন্টসের জোন কি, গার্মেন্টসের জোন কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেকটি আইটেমের উপরে ডিপেন্ড করে এক্সাম্পল সহ জোন নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাই আশা করি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখবেন। জোন সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই জোনের উপর ডিপেন্ড করেই মেজর ডিফেক্টকে মাঝে মাঝে মাইনর ডিফেক্ট হিসেবে কনসিডার করা হয় এবং মাইনর ডিফেক্টকেও কিছু কিছু সময় মেজর ডিফেক্ট হিসেবে কাউন্ট করা হয়। আর যারা বাইনিং হাউসে চাকরি করেন এবং ফাইনাল ইন্সপেকশন পরিচালনা করেন তারা তাদের ইন্সপেকশনে প্রাপ্ত ডিফেক্টগুলোকে কনসিডার করার ক্ষেত্রে অনেক সময় এই জোন কনসিডার করে থাকে এবং এই জোনের উপরে ডিপেন্ড করে ফাইনাল ইন্সপেকশনের রেজাল্ট অনেকটা ভ্যারি করে। তাই গার্মেন্টসের জোন সম্পর্কে জানা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। তো চলুন প্রথমে আমরা জেনে আসি জোন কি। জোনের বাংলা অর্থ হচ্ছে এলাকা বা অঞ্চল। একটি পোশাকের ভিজিবিলিটি এবং এর গুরুত্বের উপর ভিত্তি করে একটি পোশাককে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়ে থাকে। প্রতিটি পোশাককে এই বিভিন্ন অংশে বিভক্তকরণকেই বলা হয়ে থাকে ওই পোশাকের জোন। তো এই গার্মেন্টসের জোন বিভিন্ন বাইরের রিকোয়ারমেন্টের উপর বিভিন্ন রকম হয়ে থাকে, এমনকি বিভিন্ন আইটেমের উপর বেস করেও এই জোনের পার্থক্য হতে পারে। তো আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করব। তো চলুন এখন আমরা জেনে নিই জোন কত প্রকার ও কি কি। একটি পোশাকের জোনকে বেসিক্যালি চার ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন জোন এ, জোন বি, জোন সি এবং জোন ডি। সাধারণত সকল বায়ারের ক্ষেত্রে একটি পোশাকের টপ থেকে ধরে চেস্ট পর্যন্ত যে এরিয়াটুকু আছে এই এরিয়ার মধ্যবর্তী অংশটুকুকে বলা হয়ে থাকে এ জোন, এবং এই চেস্ট থেকে ধরে একটি গার্মেন্টসের হিপ পর্যন্ত যে অংশটি আছে এই অংশটিকে বলা হয়ে থাকে বি জোন, এবং এই হিপ থেকে ধরে বটম পর্যন্ত যে এরিয়াটুকু আছে গার্মেন্টসের এই এরিয়াটুকুকে বলা হয়ে থাকে সি জোন, এবং একটি গার্মেন্টসের ব্যাক পার্ট বা পিছনের অংশকে বলা হয়ে থাকে ডি জোন। তবে কিছু কিছু বায়ারের ক্ষেত্রে ব্যাক পার্টের এই অ্যাক্রস ব্যাক বা শোল্ডার টু শোল্ডার পয়েন্টের উপরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে এ জোন হিসেবে কাউন্ট করা হয়, কেননা একটি হুডি আইটেমকে যখন ফোল্ড করা হয় ফোল্ড করার সময় এই অংশটুকু সবার উপরে থাকে বলে একটি কাস্টমারের কাছে এই জায়গাটা সবচেয়ে প্রথমে ভিজিবল হয়, তাই এই জায়গাকে এ জোন হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এবার আসুন আমরা এই এ বি সি এবং ডি জোনের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করি। আমরা যারা পোশাক কিনতে মার্কেটে যাই আমরা একটি গার্মেন্টস বাইরে থেকে দেখে ওই গার্মেন্টসটি পছন্দ করি, এবং যখন একটি গার্মেন্টস প্যাক করা থাকে বা ফোল্ড করা থাকে তখন ওই গার্মেন্টসের এ জোনটি আমাদের কাছে বা কাস্টমারের কাছে দৃশ্যমান হয়, এবং এই এ জোনটি দেখেই কাস্টমার ওই গার্মেন্টসটি কেনার জন্য আগ্রহী হয়। যদি কোনো গার্মেন্টসের এই এ জোনে প্যাকেটের উপর থেকেই কোনো গার্মেন্টসে অল্টার বা ডিফেক্ট বা স্পট দেখা যায় তখন গার্মেন্টসটি কাস্টমার আর খুলে দেখতে চাবে না, তাই এই এ জোনে কোনো প্রকার ডিফেক্ট বা অল্টার বা স্পট কোনোভাবেই অ্যালাউ করা যাবে না, এবং এই এ জোনে মাইনর ডিফেক্টকেও মেজর ডিফেক্ট হিসেবে কাউন্ট করা হবে। তো যখনই এ জোন দেখে একটি কাস্টমার গার্মেন্টসটি কিনতে আকৃষ্ট হবে তখনই সেই গার্মেন্টসটি সে উল্টিয়ে বা খুলে দেখতে যাবে, এবং যখনই সেই গার্মেন্টসটি উল্টিয়ে বা খুলে দেখবে তখনই তার কাছে বি জোনটি সারা চোখে ধরা পড়বে, এবং ওই বি জোনে যদি কোনো প্রকার ডিফেক্ট বা অল্টার না থাকে তখন কাস্টমার ওই গার্মেন্টসটি ওয়্যারিংয়ের জন্য নিয়ে যায়। ওয়্যারিং করার পরে যদি সি জোন বা বটম এরিয়াতে কোনো ডিফেক্ট ধরাও পড়ে কিন্তু তার গার্মেন্টসের ফিটিং যদি ভালো হয় এবং সেই সাথে ওই গার্মেন্টসের কোয়ালিটি যদি ভালো হয় এবং প্রাইস যদি রিজনেবলের মধ্যে থাকে তাহলে সে সেই ডিফেক্টওয়ালা গার্মেন্টসটিও কিনতে আগ্রহী হবে, কেননা একটি টপের এই বটম এরিয়াটুকু অনেকেই আমরা ইন করে পরে থাকি অথবা সচরাচর আমাদের অনেকেরই চোখ ওই পর্যন্ত যায় না, এজন্য কাস্টমার কনসিডার করে থাকে যে এই গার্মেন্টসটাতে অল্টার হলে এই গার্মেন্টসটি কেনার জন্য চেষ্টা করে। এবার আসুন আমরা বিভিন্ন আইটেমের বিভিন্ন জোন নিয়ে আলোচনা করি। একটি শার্টের জন্য টপ এরিয়া থেকে ধরে এই চেস্টে এরিয়া পর্যন্ত এবং তার উপরের অংশটুকুকে এ জোন হিসেবে কনসিডার করা হয়, এবং এই চেস্ট থেকে ধরে হিপ পর্যন্ত যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে বি জোন হিসেবে কনসিডার করা হয়, এবং এই হিপ থেকে ধরে বটমের যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে সি জোন হিসেবে কনসিডার করা হয়।
এবং কিছু কিছু বায়ারের ক্ষেত্রে এই সম্পূর্ণ ব্যাকপার্টকে ডিজোন হিসেবে কাউন্ট করা হয়, অথবা কিছু কিছু বায়ারের ক্ষেত্রে এই হিপের উপর পর্যন্ত এরিয়াকে বি জোন এবং হিপের নিচের যে অংশটুকু থাকে, যে অংশটুকু আমরা ইন করলে আমাদের প্যান্টের ভিতর ঢুকে থাকে এবং এই অংশটুকুকে উপর থেকে দেখা যায় না, এই অংশটুকুকে সি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এবার আসুন একটি প্যান্টের বিভিন্ন জোন নিয়ে আলোচনা করি। একটি প্যান্টের সাধারণত এই ফ্রন্ট পার্টের ওয়েস্ট বেল থেকে ধরে থাই পর্যন্ত, অথবা কিছু কিছু বায়ারের ক্ষেত্রে এই নি পর্যন্ত এরিয়াকে এ জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই থাই বা নি থেকে এই বটম এরিয়া পর্যন্ত এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং ব্যাক পার্টের ওয়েস্ট বেল থেকে লোয়ার হিপ পর্যন্ত এরিয়াকে এ জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই লোয়ার হিপ থেকে ধরে নি পর্যন্ত এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই নিয়ের পর থেকে বটম এরিয়াটুকুকে সি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং একটি প্যান্টের ইনসিএমের এই নি থেকে ধরে উপরের অংশটুকুকে বি জোন এবং এই নি থেকে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকুকে সি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এবার আসুন একটি টি শার্ট বা পোলো শার্টের বিভিন্ন জোন নিয়ে আমরা আলোচনা করি। একটি টি শার্ট বা পোলো শার্টের টপ থেকে ধরে ফ্রন্ট পার্টের এই হিপ পর্যন্ত এরিয়াকে এ জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই হিপ থেকে ধরে বটম পর্যন্ত এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং সম্পূর্ণ ব্যাক পার্টকে সি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং গার্মেন্টসের ইনসাইডের যে অংশটুকু আছে বা গার্মেন্টসের উল্টা পাশের যে অংশটুকু আছে এই অংশকে ডি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং যদি গার্মেন্টসের স্লিভ থাকে তাহলে স্লিভের মধ্যে স্লিভের উপর এরিয়াকে এ জোন এবং এর স্টিচিং এরিয়া বা ইনসাইডের যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এবার আসুন একটি ভেস্ট আউটওয়্যারের জোন সম্পর্কে আমরা জেনে আসি। একটি ভেস্ট আউটওয়্যার যেহেতু অন্যান্য পোশাকের উপর সচরাচর পরে থাকে এবং ওই পোশাকটির সম্পূর্ণ অংশগুলোই ভিজিবল হয়ে থাকে, তাই এই পোশাকের ফ্রন্ট পার্টের এবং ব্যাক পার্টের সম্পূর্ণ অংশকেই এ জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই সাইডের যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয়, যেহেতু এই অংশটুকু বেশিরভাগ সময় আমাদের হাতের আড়ালে লুকিয়ে থাকে এবং অন্যদের কাছে অতটা ভিজিবল হয় না, তাই এই জোনটুকুকে বি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এবার আসুন একটি ট্যাঙ্ক টপের জোন নিয়ে আমরা আলোচনা করি। একটি ট্যাঙ্ক টপের ফ্রন্ট পার্টের সম্পূর্ণ অংশকেই এ জোন এবং ব্যাক পার্টের হিপ থেকে ধরে তার উপর পর্যন্ত যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে বি জোন এবং হিপ থেকে ধরে নিচের অংশটুকুকে সি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এবার আসুন একটি জ্যাকেটের জোন নিয়ে আমরা আলোচনা করি। একটি জ্যাকেটের ফ্রন্ট পার্টের টপ থেকে ধরে চেস্ট পর্যন্ত যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে এ জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই এ জোনের পর থেকে অথবা চেস্ট থেকে হিপ পর্যন্ত যে এরিয়াটুকু আছে এই এরিয়াকে বি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং এই হিপ থেকে ধরে বটম পর্যন্ত এরিয়াকে সি জোন হিসেবে কাউন্ট করা হয় এবং সম্পূর্ণ ব্যাক পার্টকে কিছু কিছু বায়ারের ক্ষেত্রে সি জোন এবং কিছু কিছু বায়ারের ক্ষেত্রে ডি জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে এবং এই ব্যাক পার্টের উপরের যে হুডি অংশটুকু আছে অর্থাৎ ব্যাক পার্টের টপ থেকে ধরে এই শোল্ডার টু শোল্ডার যে অংশটুকু আছে এই অংশটুকুকে এ জোন হিসেবে কাউন্ট করা হয়, কেননা একটি হুডি আইটেম যখন ভাঁজ করা হয় তখন এই অংশটুকু ভাঁজ করে একটি পোশাকের সবচেয়ে টপ বা উপরের পার্টে রাখা হয় বলে একটি কাস্টমার যখন গার্মেন্টস পারচেস করতে যাবে বা কিনতে যাবে তখন এই অংশটুকু সর্বপ্রথম তার চোখে পড়বে বলে এই অংশটুকুকে এ জোন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ক্যারিয়ারের জন্য একটি সহায়ক ভিডিও হবে এবং আপনাদের ডিসিশন মেকিং এবং রিপোর্ট মেকিংয়ের সময় অনেকটা সহায়তা করবে বলে আমি আশা রাখছি এবং সেই সাথে আরও আশা রাখছি যে কোনো ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ বোর্ডে যদি আপনি জোন কত প্রকার ও কী কী এই প্রশ্নের সম্মুখীন হন তখন এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো আজ আর নয়, এরকম গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে এই চ্যানেলটি সবার কাছে ছড়িয়ে দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব দ্রুতই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।